মোটামুটি আমরা যারা রোজা রাখি তাদের ব্যাপারটা আলাদা। রোজা রেখে আবার মোটামুটি মাঝখানে দুপুরের পরে ভালো লাগে না বলে রোজা ভেঙে দেয়, তাদের জন্য ইসলামে কি বিধান আছে বা কি শাস্তি আছে সেটা একটু আমাদের দর্শকদের একটু বুঝিয়ে দেন। আর যে যারা রোজা টোটালি করে না তাদের জন্য কি আছে সেটা পরের ভিডিওটি নেক্সট ভিডিও বলে দেবো, অবশ্যই একটু বলে দেন দর্শক। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা প্রশ্নটা শুনেছেন, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রোজা যে ব্যক্তি রাখার পর রোজা ভেঙে দেয় তার জন্য ইসলামে অবশ্যই শাস্তি আছে, ভয়াবহ শাস্তি। কারণ রোজা হচ্ছে একটা ফরজ জিনিস। ইসলামের পাঁচটা বুনিয়াদের মধ্যে একটা হচ্ছে রমজান মাসের রোজা। যেমন কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুম, যেরূপ তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল। এবং তোমরা রোজার কারণে করিনা কারণে রোজা ছেড়ে দেয়, অর্থাৎ রোজা রাখার পর রোজাকে ভেঙে দেয়, তার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিস শরীফের মধ্যে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পরে দুইজন ব্যক্তি আমার একজন বাম বাহু ধরলো আর একজন ডান বাহু ধরলো, ধরার পর আমাকে একটা দুর্গম পাহাড়ের নিচে নিয়ে গেল, যাওয়ার পর আমাকে বলল যে এই পাহাড়ের উপরে আপনি ওঠেন। তো আমি বললাম এই পাহাড়ে আমি উঠতে পারবো না, কারণ দুর্গম পাহাড় খুব উঁচু। তারপরে ওই লোক দুটো বলল যে আমরা আপনার ওঠার জন্য হেল্প করছি বা সাহায্য করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্যের মাধ্যমে এই পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে দেখলেন যে বিশাল আওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই আওয়াজগুলো কিসের, তখন বললেন যে আওয়াজগুলো হচ্ছে জাহান্নামীদের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি আগিয়ে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে একজন ব্যক্তিকে তার পা দুটো আকাশের উপর আকাশের দিকে আর মাথাটা জমিনের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর এই দুটো চাবালি চিরে দেওয়া হচ্ছে, আর গাল থেকে রক্ত বাইর হচ্ছে। কত বড় ভয়াবহ শাস্তি এটা তাহলে কল্পনা করতে পেরেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা রোজা রাখার পর রোজা ভেঙে দিয়েছে, তাদের জন্য এই ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি যারা রোজা করে না, যদি রোজায় থাকার পর ইফতারের সময় হওয়ার আগে রোজা ভেঙে দেয় তাদের জন্য যদি এই শাস্তি হয়, আর যারা ইচ্ছাকৃতভাবে রোজা করে না তাদের জন্য শাস্তি কেমন, নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ওয়াকিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।